ফেসবুক পেজে ফলো বাড়াতে হলে আপনাকে অবশ্যই আপনার পেজে ফলো বাটনটি অ্যাড করতে হবে। আপনার ফেসবুক পেজ থেকে যদি অন্য কারো পোস্টে একটি কমেন্ট করেন আর আপনার পেজে যদি ফলো বাটনটি অ্যাড করা থাকে, তাহলে আপনার কমেন্ট পরে তারা খুব সহজে আপনাকে ফলো করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার পেজ থেকে কমেন্ট করলে ফলো বাটনটি শো করবে। তো বন্ধুরা, আপনার ফেসবুক পেজে ফলো বাটনটি অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজের প্রোফাইল অপশনে যেতে হবে। এবার এখান থেকে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে এডিট অ্যাকশন বাটন এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইক অথবা মেসেঞ্জার আপনার এখানে যাই থাকুক না কেন, আপনারা এগুলো রিমুভ করে দিবেন। তো বন্ধুরা, ফলো বাটন অ্যাড করার কাজ প্রায় শেষ। এখন আমরা এটাকে চেক করব আমাদের ফলো বাটনটি অ্যাড হয়েছে কিনা। এখন আমি আমার একটা পেজ সার্চ করব এবং ওই পেজের যে কোনো একটি পোস্টে একটি কমেন্ট করব। বন্ধুরা, এখন আমি আমার একটি পেজ সার্চ করে নিলাম এবং এই পেজের যে কোনো একটি পোস্টে একটি কমেন্ট করব এবং পরবর্তীতে এই পেজটি সুইচ করে আমরা ওই কমেন্ট অপশনটি চেক করে দেখব যে আমাদের যে পেজটিতে ফলো বাটন অ্যাড করেছি সেই পেজটিতে ফলো বাটনটি অ্যাড হয়েছে কি না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজে ফলো বাটনটি অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।